ভিত্তিতে। নমস্কার দর্শক বন্ধুরা, আমার অভিনন্দন গ্রহণ করবেন। আমি প্রত্যেকবারের মতন এবারেও আমার অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম আরম্ভ করছি। এর আগে আমি বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন গ্রহরত্ন নিয়ে, রুদ্রাক্ষ নিয়ে, মহাকাশ নিয়ে এবং জন্মকুণ্ডলী নিয়ে, রোগমুক্তি নিয়ে, বিভিন্ন টোটকা নিয়ে, রুদ্রাক্ষ নিয়ে, বাস্তুস্বাস্থ্য নিয়ে, রেইকি নিয়ে, এই ধরনের অনেক কিছু আমি আলোচনা করেছি। আজকে আমি ঈশ্বরের পদপ্রান্তে নিবেদন করে আমার অনুষ্ঠান শুরু করছি। পরম ব্রহ্ম মা ব্রহ্মময়ী, ভগবান বিষ্ণু, ব্রহ্মা ভগবান মহেশ্বর এবং 33 কোটি দেবদেবীর পদতলে নিবেদন করে আমার এই অনুষ্ঠান আমি আরম্ভ করছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ যশ্বরে পুণ্ডরীকাক্ষং সভাজ্যং অভ্যন্তঃসূচি নম শুচি নম শুচি নম শুচি। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে তম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিসিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই গ্লোব টিভির সকল দর্শক বন্ধুরা। আজকে যারা এই বিশেষ অনুষ্ঠান দেখছেন তাদের এই অনুষ্ঠানে স্বাগত। আর আমরা আপনাদের কাছে এই অনুষ্ঠান নিয়ে এসে হাজির করি প্রতি বুধবার ঠিক এই সময়। এমন একজন মানুষকে নিয়ে এসে হাজির করা, তার সাথে পরিচয় আপনাদের অনেক বছর ধরে হয়ে আসছে, কারণ তার অনুষ্ঠান নিয়মিত আপনারা গ্লোব টিভির পর্দায় দেখছেন। নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে দেওয়া, তিনি হলেন জ্যোতিষ আচার্য ডক্টর প্রশান্ত কুমার জেদ শাস্ত্রী, বেনারস সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দ মহারাজের মন্ত্র শিষ্য, যিনি জ্যোতিষ আচার্য, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ ভারতী এবং জ্যোতিষ ভাস্কর, একাধারে রুদ্রাক্ষ এবং গ্রহরত্ন বিশারদ, অন্যদিকে হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং রেইকি বিশেষজ্ঞ। আবার তিনি ঘরোয়া টোটকা, জন্মকুষ্টি বিচার, জন্মকুষ্টি প্রণয়ন সম্পর্কেও সমানভাবে স্বাচ্ছন্দ্য, পাশাপাশি দিল্লি বিশ্ববন্ধু পুরস্কার প্রাপ্ত তিনি। তাকে আমরা আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাবো এবং আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবো। নমস্কার দাদা। নমস্কার। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্নতে চলে যাব। যারা যারা অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তারা জানেন যে তথ্যভিত্তিক আলোচনা থাকে জ্যোতিষশাস্ত্র নিয়ে, নানা প্রশ্ন উত্তরের পর্ব চলে। সর্বপ্রথম যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, সকল দর্শক বন্ধুরা এতদিনে এই অনুষ্ঠানগুলো দেখতে দেখতে বুঝে গেছেন যে শনি তার ঘর বদল করছে, এই শনিদেব কত তারিখে তার অবস্থান পরিবর্তন করছেন এবং কোন রাশিতে অবস্থান করবেন এবং কতদিন থাকবেন, সেটা যদি আমাদের দর্শক বন্ধুদেরকে বলেন। হ্যাঁ, দেখুন, এটা নিয়ে আমি আগেও আলোচনা এসেছি, আবার আমি এটা করছি যে শনিদেব 24 জানুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন। সেদিন শুক্রবার দিবা 9:56 মিনিটে উনি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে উনি 2.5 বছর থাকবেন। এবং মকর রাশিতে উনি যখন 2.5 বছর থাকবেন তখন মে থেকে সেপ্টেম্বরের মধ্যে উনি একবার বকরি হতে পারেন, আবার হয়তো স্টেডি হয়ে যাবেন। এইগুলো শনিদেব সম্বন্ধে আমার যে মানে আলোচনাটা আছে আমি এখানে শেষ করছি। এর পরবর্তী প্রশ্নতে যাব যে কোন কোন রাশি শনিদেবের ধাইয়া থেকে মুক্ত হচ্ছেন কিংবা কোন কোন রাশির ক্ষেত্রে আবার সাড়ে সাথে শুরু হচ্ছে, সেটা যদি আমাদের দর্শক বন্ধুদেরকে বলেন। হ্যাঁ, দেখুন, 7:30 তো একটা খুব ভাইটাল ব্যাপার, কেন যে জায়গাটাতে শনিদেব মানে অবস্থান করবেন সেখানে তো 2.5 বছর থাকবেন এবং তার আগের রাশিটাকেও উনি লক্ষ্য করবেন এবং তার যেটা নেক্সট রাশি আছে ওটাকেও উনি লক্ষ্য করবেন, মানে 2.5 বছর 2.5 বছর 2.5 বছর হলে একটা 7:30 কমপ্লিট হয়। তো শনিদেবের 7:30 চলছিল যেমন কন্যা রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, এই তিনটে রাশির ওপরে শনিদেবের 7:30 চলছিল। এবং শনিদেবের যে আসল যেটা মেন 7:30 সেটা চলছিল আপনার বৃশ্চিক রাশি আর ধনুরাশি আর কুম্ভ রাশি, এই এইগুলোর মধ্যেও এটা হচ্ছিল। এখন শনিদেব যখন তার ঘর পরিবর্তন করবেন,
মকর রাশিতে যাবেন তখন এই 7:30টা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি বলবো শনিদেবের ধাইয়া নিয়ে। ধাইয়াটা ব্যাপারটা হচ্ছে যে ধাইয়া যখন শনিদেব বৃশ্চিক রাশিতে ছিলেন এবং যখন ধনু রাশিতে গেলেন তখন কন্যা এবং বৃশ্চিক এবং বৃষ এই তিনটে রাশির ওপরে শনিদেবের ধাইয়া চলছিল। এই ধাইয়া থেকে এই যখন আপনার চেঞ্জ হবেন শনিদেব ধনু রাশি থেকে যখন মকর রাশিতে যাবেন তখন কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং বৃষ রাশি এদের ধাইয়াটা শেষ হয়ে যাবে। এরা ধাইয়া থেকে, শনিদেবের ধাইয়া থেকে এরা মুক্তি পেয়ে যাবেন। কিন্তু তাহলে কি হবে, নতুন করে ধাইয়া আরম্ভ হবে তুলা রাশি, মিথুন রাশি, এইসব রাশিগুলোতে আবার শনিদেবের ধাইয়া মানে শুরু হয়ে যাবে এবং এই রাশিগুলোতে খুব অশুভ প্রভাব থাকবে শনিদেবের। এই প্রভাবটা 2.5 বছর ধরে চলবে, এই একটা ব্যাপার হলো। এবং ধনু, মকর, কুম্ভ এই তিনটে রাশিতে তো শনিদেবের 7:30টাও তো আরম্ভ হয়ে যাবে এবং আরম্ভ যখন মানে শনিদেব চেঞ্জ হয়ে যাবেন তখন এই তিনটে রাশিতে নতুন করে 7:30টা মানে আরম্ভ হবে। অর্থাৎ আপনারা জেনে নিলেন যে কোন কোন রাশির ক্ষেত্রে শনির 7:30 শুরু হচ্ছে এবং কোন কোন রাশি যে শনির দেবের যে ধাইয়া সেখান থেকে মুক্ত হচ্ছেন। আর এর পরও যদি আরো বিস্তারিত ভাবে কিছু জানার থাকে, কারণ আমি বারংবার আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার এবং পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলো ধরে ধরে কিন্তু দেখা উচিত এবং দেখাটা দরকার। একজন প্রপার অ্যাস্ট্রোলজার, যিনি সঠিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা বোঝেন বা জানেন, তিনি কিন্তু অনেকটা সময় দিয়ে আপনাদেরকে বিচার করে থাকেন। সেক্ষেত্রে আমি বলবো সেরকম সুবিধা যদি দাদার কাছ থেকেও আপনারা গ্রহণ করতে চান, আপনারা নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন। যোগাযোগ নাম্বার যাচ্ছে আমাদের টেলিভিশন স্ক্রিনে, 9433807573, এবং পৌঁছে যেতে পারেন বালিগঞ্জ, শ্যামবাজার এবং হাওড়ায়। পরবর্তী প্রশ্নতে যাব যে 2020 সালে কোন কোন তারিখে জন্ম হলে জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল লাভ হতে পারে। এটা আমি এবার বলছি যে জাতক জাতিকার ক্ষেত্রে 2020 সালে কোন কোন ডেটগুলোতে যদি জন্মগ্রহণ করেন তাহলে তাদের শুভ যোগের একটা সূচনা হয়ে যাচ্ছে, সেইটা আমি বলবো। কোন কোন তারিখে যদি জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, করে থাকেন, তাহলে তাদের শুভ যোগ অলরেডি একটা এসে যাচ্ছে। যেমন ধরুন 4 তারিখ, 4 তারিখে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাহলে সে একটা শুভ যোগের মধ্যে এসে যাচ্ছে। তারপর বলবো 13 তারিখ, 13 তারিখে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, শিশু, ভূমিষ্ঠ হন, তাহলে একটা সে শুভ যোগের মধ্যে এসে যাচ্ছে। তারপর বলবো 22 তারিখ, 22 তারিখে যদি কোনো শিশু জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাহলে সে একটা শুভ যোগের মধ্যে এসে যাচ্ছে। এবং তারপর 31 তারিখ, 31 তারিখে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তাহলে সে একটা খুব শুভ যোগের মধ্যে এসে যাবে। অর্থাৎ তারিখগুলো আপনারা শুনে নিলেন যে কোন কোন তারিখে জাতক জাতিকার জন্ম হলে সেটা শুভ ফল দেবে। পরবর্তী প্রশ্নতে যাব যে 2020 সালকে আমরা মানে 2020 সালে কোন গ্রহের প্রভাব আমরা সব থেকে বেশি দেখতে পারবো এবং কোন গ্রহটা বলে না যে পুরো সালটাকে পরিচালনা করছে সেরকম কোন গ্রহ হবে এবং রাহুর প্রভাবে তারিখ ও যোগ হিসেবে কি কি অশুভ মানে ফলাফল গ্রহ মানে আমরা পেতে পারি সেই জায়গাটা যদি দর্শক বন্ধুদেরকে বলেন। এবার আমি এইটা নিয়ে একটা আলোচনায় আসব। যেমন ধরুন 2020 সালটা আমরা বলতে পারি এটা রাহুর, রাহু 2020 সালে খুব পাওয়ারফুল, রাহুর এটা বছর, এটা আমরা এটা বলতে পারি। এবং আর এই 2020 সালে আপনার কেউ যদি জন্মগ্রহণ করেন তার যদি জন্মকুষ্টিতে রাহু খুব শুভভাবে থাকে, সবার জন্মকুষ্টিতে রাহু শুভভাবে নেই, যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তার যদি জন্মকুষ্টিতে রাহু খুব শুভভাবে থাকে তাহলে তার খুব শুভ ব্যাপারগুলো ঘটবে। যেমন ধরুন হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, ফাটকা ইত্যাদি, এইগুলো থেকে সে অনেক অর্থপ্রাপ্তি তার ঘটতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে, এগুলো তো হলো রাহুর শুভ ব্যাপার। এবার আমি বলবো, তবে যদি রাহু এবং রবিচন্দ্র যদি যোগ হয়ে যায়, রবিচন্দ্র যোগ বা
রবি রাহু যোগ, এই যোগগুলো কিন্তু জাতক জাতিকার জন্মকুষ্ঠে থাকলে এরা কিন্তু মানে অশুভ। যেমন ধরুন 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ যদি কেউ করেন, 1, 10, 19, 28 এই তারিখগুলোতে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হন, জাতক জাতিকা যদি জন্মগ্রহণ করেন, তাহলে অশুভ হবে। কেন? যে রবির সাথে রাহুর সম্পর্ক ভালো নয়, আর এই ডেটগুলো সব রবির ডেট। আবার যদি আপনার 2, 11, 20, 29 তারিখে কোনো শিশু ভূমিষ্ঠ হন, জন্মগ্রহণ করেন, তাহলে এটাও অশুভ হবে। কেন? এই 2, 11, 20, 29 এই তারিখগুলো হচ্ছে চন্দ্রর, এবং এই চন্দ্র রাহু তখন আবার একটা যোগ হয়ে যাবে, তখন আবার একটা চন্দ্র রাহুর যোগ হয়ে যাবে, এটাও খুব অশুভ যোগ। এই যে ব্যাপারগুলো ঘটছে, যেমন রবি প্লাস রাহু একটা যোগ হলো, এটা কিন্তু অশুভ যোগ, এবং চন্দ্র প্লাস রাহু এই যে যদি যোগ হয় কারোর জন্মকুষ্ঠিতে, এগুলো হবে হলে এটাও খুব একটা অশুভ যোগের সূচনা হচ্ছে। এই যোগগুলোতে যদি এই এই ডেটগুলোতে জাতক জাতিকা জন্মগ্রহণ করেন, এদের খুব একটা শুভ হবে না। কিন্তু যদি আপনার 4, 13, 22, 31 সালে জন্ম হয়, তাহলে কিন্তু জাতক জাতিকা সব দিক দিয়ে শুভ হবে। এটা আমি দেখতে পাচ্ছি যে ওইগুলো যেমন অশুভ হলো ডেট অনুযায়ী, সেই রকম ডেট অনুযায়ী 4, 13, 22, 11 সালে যদি জাতক জাতিকা জন্মগ্রহণ করেন, তাহলে কিন্তু তাদের শুভ হতে পারে। পরবর্তী প্রশ্নতে চলে যাব, যে এই আলোচনাটা কিন্তু বন্ধুদেরকে গাইড করতে চাইছেন। হ্যাঁ, দেখুন, এই যে ধনু রাশি থেকে 26 জানুয়ারি শনিদেব মকর রাশিতে যাচ্ছেন, মানে অবস্থান করছেন, এর জন্যে একটা ধাইয়া তো ওদিকে হয়ে যাবে, এবং তার সাথে একটা সাড়ে সাথীও হয়ে যাবে। তো সেটাই আমি আলোচনার মধ্যে আসব, যে কোন কোন রাশির মানে মানে অশুভ হতে পারে। একটা তো শনিদেবকে সবাই খুব ভয় পান, এবং শনিদেব যখন রাশিটা চেঞ্জ করলেন, তখন কোন কোন রাশির মানে অশুভ হতে পারে, এটা নিয়ে আজকে আমি, এর আগে আমি আলোচনা করেছি শনিদেবের চেঞ্জ নিয়ে কোন কোন রাশি শুভ হতে পারে, কিন্তু আমি অশুভ নিয়ে আজ অব্দি আলোচনা করিনি। কিন্তু আমি দেখলাম যে শুভ যখন বলেছি, তখন অশুভটাও আমার বলা উচিত, এটা চেপে যাওয়া উচিত না। ওই জন্য আমি আজকে অশুভ যোগটা নিয়ে আমি আলোচনা করছি। আমি প্রথম বলবো মিথুন রাশি। এই মিথুন রাশির কিন্তু খুব অশুভ যোগ হবে, এই যে আপনার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যাবে, মকর রাশিতে শনি যাবেন, এর জন্যে মিথুন রাশির খুব মানে আমি একটা খারাপ যোগ দেখতে পাচ্ছি। এর জন্যে মিথুন রাশি জাতক জাতিকার কর্মহানি হতে পারে, যেখানে হয়তো সার্ভিস করছেন সেখান থেকে সার্ভিসটা তার অফ হয়ে যেতে পারে, এবং স্বাস্থ্যহানি হতে পারে, তার শরীর খারাপ হতে পারে, অসুখ বিসুখগুলো হতে পারে, তার অর্থনাশ হতে পারে, তার অর্থনাশ হয়ে যেতে পারে, তার পারিবারিক মানে অশান্তি হতে পারে, এবং সে বিভিন্ন সমস্যা, মামলা, মকদ্দমা, বাড়িতে ঝামেলা, এগুলোর মধ্যে সে পড়ে যেতে পারে। এই যে শনিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য মিথুন রাশির এই ঘটনাগুলো ঘটতে পারে। তারপর আমি যাব তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে প্রথমেই দেখছি স্বাস্থ্যহানি। তুলা রাশি যার আছে, এই যে চেঞ্জটা হবে, তার জন্যে তুলা রাশির জাতক জাতিকার স্বাস্থ্যহানি হতে পারে, এবং অর্থনাশ হতে পারে, এবং ওনার কাছ থেকে যদি কেউ সেই সময় ধার নিয়ে নেন, টাকা পয়সা উনি যদি দিয়ে দেন কাউকে, তাহলে সেই টাকা ফেরত আসার খুব মুশকিল ব্যাপার আছে, নাও আসতে পারে, অর্থহানি হয়ে যেতে পারে। এবং তুলা রাশির স্বাস্থ্যহানিরও একটা আমি যোগ দেখতে পাচ্ছি। তুলা রাশি স্বাস্থ্যহানি হতে পারে, এবং শত্রু বৃদ্ধি হতে পারে, মানে উনি যাকে যাকে হেল্প করেছেন, তারা হঠাৎ দেখবেন ওনার শত্রু হয়ে গেল, এনিমি হয়ে গেল। এগুলো কিন্তু সব শনির জন্য হবে, উনি যাদের যাদের হেল্প করেছেন তারা ওনার শত্রু হয়ে গেল, সব নিজের লোকও, এই এটা তুলা রাশির ক্ষেত্রে হতে পারে, এবং এর জন্যে মনোকষ্ট, মনোকষ্ট ওনার ওর জন্যে খুবই হবে, এটা আমি একটা বুঝতে পাচ্ছি, এবং এর জন্যে স্বাস্থ্যহানি হবে, এইগুলো তুলা রাশির ক্ষেত্রে ঘটতে পারে। এবার আমি যাব ধনু রাশির ক্ষেত্রে। দেখুন, ধনু রাশিতে তো সাড়ে সাতির যে শেষ চরণ যেটা, সেটা ধনু রাশির ওপরে এখনও আছে, স্টিল নাও,
চেঞ্জ হলো, শনি চেঞ্জ হয়ে গেল ধনুরাশির ওপরে, কিন্তু 7:30 শেষ চরণটা শনিদেবের থাকবে, খুব অল্প থাকবে, কেন উনি তো মকরে চলে গেছেন, যাবেন। তা এর জন্যে কিন্তু একটা ব্যাপার আছে, ধনুরাশির ক্ষেত্রে খুব একটা খারাপ হবে না শেষ চরণটা থাকলেও, কেন যে সেখানে বৃহস্পতি অলরেডি এসে বসে আছেন এবং ওটা বৃহস্পতির নিজ ঘর, যার জন্য বৃহস্পতি যতক্ষণ ওই ঘরটায় থাকবেন ততক্ষণ ধনুরাশির খুব একটা খারাপ হবে না। তারপর বৃহস্পতি একবার চেঞ্জ হয়ে গিয়ে মকর রাশিতে যাবেন, সেই সময় একটু ধনুরাশির খারাপ হতে পারে। এবার আমি যাব মকর রাশির ক্ষেত্রে। দেখুন, মকর রাশি তো শনিদেবের নিজের ঘর, মকর রাশিটা শনিদেবের নিজের ঘর, তো নিজের ঘরে শনিদেব গিয়ে অধিষ্ঠান করবেন, তার জন্য কিছু ভালো হতে পারে, কিছু কিছু ভালো হতে পারে, অর্থযোগ টোক এগুলো সব হতে পারে। এবং কিন্তু একটা ব্যাপার আছে যে অর্থযোগ টোক যেমন হবে, কিছু কিছু ভালো হবে, ওনার নিজের ঘরে উনি গিয়ে মানে অধিষ্ঠান করছেন, কিন্তু তা সত্ত্বেও ওনার অনেক শত্রুতা হয়ে যাবে, শত্রুতা হয়ে যাবে এবং অনেক ঝামেলা বাড়বে, এবং ওনার স্বাস্থ্যহানিও হতে পারে এবং ওনার অর্থনাশও হতে পারে, এগুলো মকর রাশির ক্ষেত্রে আমি দেখছি। আর কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে কুম্ভ রাশির তো এটা যখন মকর রাশিতে শনি যাবে, তখন তো তিনটে জায়গা নিয়ে 7:30টা তো আরম্ভ হয়ে যাবে, একটা ধনু রাশির লাস্ট, তারপর মকর, তারপর কুম্ভ, এবং কুম্ভ রাশিও শনির ঘর, এবং এর জন্যে শনি নিজের ঘরে 7:30টা হয়ে গেল বলে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ হবে না, মোটামুটি সব ঠিকই থাকবে, তবে অর্থযোগও একটা আছে, কুম্ভ রাশির ক্ষেত্রে সব ঠিকই আছে। অর্থাৎ আজকের এই আলোচনার মাধ্যমে আমরা একটু মানে শুভ জায়গাটা দেখলাম, কারণ এই অনুষ্ঠান নিয়মিত যারা ফলো করছেন তারা জানেন যে সব সময় শুভত্ব নিয়ে আলোচনা করা হয়, কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা একটা পজিটিভ বার্তা কিন্তু সকলের মধ্যে দেয়, কিন্তু কখনো কখনো নেগেটিভ জায়গাটা যদি না বোঝা যায় তাহলে পজিটিভ জায়গাটা কিন্তু বোঝা যাবে না। সেই কারণেই আজকে কোন কোন রাশির অশুভ হতে পারে সেই জায়গাটা আপনাদেরকে গাইড করে দেওয়া, মানে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন, এবং যদি মনে করে থাকেন সামনাসামনি একটু এসে গাইডলাইন নেবেন এবং কিছু জায়গা যেগুলো মনে হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে সেখান থেকে বেরোতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনেও ফোন নাম্বার যাচ্ছে 9433807573, চেম্বার পেয়ে যাচ্ছেন বালিগঞ্জ, শ্যামবাজার এবং হাওড়া। পরবর্তী প্রশ্নতে চলে যাব যে মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যা সম্পর্কে আমাদের দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন না, তাদেরকে কিভাবে বোঝাবেন এবং এই সময় কি কি করণীয়? হ্যাঁ, এবার আমি মৌনী অমাবস্যা সম্বন্ধে আমি মানে আলোচনায় আসছি। দেখুন, মৌনী অমাবস্যা 9 মাঘ, 24 জানুয়ারি শুক্রবার রাত্রির 2:34 থেকে মানে আরম্ভ হচ্ছে, এবং এই মৌনী অমাবস্যা যখন চলবে তখন এই সময়টা চুপচাপ থাকাই ভালো, কারোর সাথে ঝগড়াঝাটি না করা এবং চুপচাপ থাকা এবং কোনো অশান্তির মধ্যে না যাওয়া, এবং মা দক্ষিণা কালীর মানে আরাধনা করা, এইগুলো আমার মতে মৌনী অমাবস্যাতে জাতক জাতিকার করা ভালো। এবং মৌনী অমাবস্যাতে কোন কোন জিনিস করা উচিত নয় সেটা নিয়ে আমি মানে আলোচনায় আসব। মৌনী অমাবস্যা তো মানে আরম্ভ হয়ে যাবে, তখন কোন কোন জিনিস করা উচিত নয়, করা উচিত নয়। দেখুন, যখন মৌনী অমাবস্যা চলবে তখন একলা একলা নির্জন স্থানে ঘুরবেন না, কোনো নির্জন স্থানে একলা একলা ঘুরে বেড়াবেন না যখন মৌনী অমাবস্যাটা চলবে, এবং কখনো নির্জনে শ্মশানে যাবেন না, শ্মশানে তখন সেই সময় একেবারেই যাবেন না, তার কারণ তখন একটা নেগেটিভ এনার্জি, খারাপ প্রভাব এসে পড়বে। যদি আপনারা নির্জন স্থানে ঘুরে বেড়ান সেই সময় এবং যদি হঠাৎ শ্মশানে চলে যান, তখন একটা নেগেটিভ এনার্জি, খারাপ প্রভাব এসে আপনার উপর আসবে, অতএব এই কাজটা আপনার করা উচিত নয়। এবং 2 নম্বর হচ্ছে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে, যেদিন মৌনী অমাবস্যা আরম্ভ হবে সেদিন সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে এবং জলে কালো তিল দিয়ে স্নান করে সূর্য প্রণাম
করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে এবং জলের মধ্যে কালো তিল দেবেন, দিয়ে ভালো করে স্নান টান করে সূর্য প্রণাম, সূর্য আরাধনা, সূর্যকে অর্ঘ, এগুলো দিলে আপনাদের শুভত্ব হতে পারে। এবার আমি যাব যে মণি অমাবস্যার দিন স্ত্রীর সাথে এক ঘরে না শুলেই ভালো হয়, হ্যাঁ এটাও আছে একটা ব্যাপার। এবার আমি যাব কারো সঙ্গে বিবাদে না যাওয়াই সেদিন উচিত, কারো সাথে ঝগড়াঝাটি বিবাদ এগুলোর মধ্যে না যাওয়াই উচিত, এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান ধ্যান করা উচিত, মানে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তাদের উদ্দেশ্যে দান ধ্যান যদি করা যায় তাহলে খুব ভালো একটা সুফল পাওয়া যেতে পারে মৌনী অমাবস্যার দিন। এবং তারপর হচ্ছে অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের পূজা করুন মৌনী অমাবস্যার দিন, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ দিন, দিয়ে অশ্বত্থ গাছকে পূজা করুন, কিন্তু অশ্বত্থ গাছে ছোঁবেন না, অশ্বত্থ গাছকে ছোঁয়া যাবে না, খালি অশ্বত্থ গাছের পূজা করুন মৌনী অমাবস্যার দিন। এই এই ব্যাপারগুলো যদি মৌনী অমাবস্যার দিন করা যায় তাহলে খুবই শুভ ফল পাওয়া যেতে পারে। অর্থাৎ আপনারা যারা যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন তারা কিন্তু এগুলো করবেন, এবং কি শুভ ফল লাভ আপনারা করতে পারলেন সেই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে দেখবেন। আর পরবর্তী প্রশ্নতে চলে যাব, আমাদের হাতেও খুব বেশি সময় নেই, যে জন্ম মাস এবং দিন হিসেবে কোন কোন দেবতার পুজো করা উচিত? হ্যাঁ আমি এবার এই ব্যাপারটায় আসছি যে জন্ম মাস অনুযায়ী কোন কোন দেবতার পুজো করা উচিত, জন্ম মাস অনুযায়ী সেটার মধ্যে আমি আসছি। যেমন ধরুন জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত গণেশ ঠাকুরের পূজা পার্বণ করা উচিত, জানুয়ারি থেকে নভেম্বর অবধি গণেশ ঠাকুরের পূজা করা উচিত। যারা যারা এই মাসে জন্মগ্রহণ করবেন, জানুয়ারি মাসে জন্মগ্রহণ করবেন কিংবা নভেম্বর মাস অবধি যারা জন্মগ্রহণ করবেন এই সময়গুলোতে গণেশ ঠাকুরের পূজা করা উচিত। তারপর ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আপনারা শিব ঠাকুরের, মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজো পাঠ করতে পারেন, নারায়ণের করতে পারেন, শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন, এই ধরনের পূজা পাঠগুলো করতে পারেন। এবং মার্চ মাসে আপনারা বিষ্ণুর পূজা করতে পারেন, শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন। এবং এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে গণেশ ঠাকুরের পূজা করতে পারেন, মা লক্ষ্মীর পূজা করতে পারেন এবং শিব ঠাকুরের পূজা করতে পারেন। তারপর আমি যাব মে জুন মাসে, মে জুন মাসে মা দুর্গা, কালী ঠাকুর এইগুলো আপনারা পূজা করতে পারেন, এবং কালী ঠাকুরের পূজা করলে কী হবে, খারাপ শক্তির বিনাশ হবে। এবার জুলাই আগস্টে আমি যাব, জুলাই মাসে আপনারা বিষ্ণু এবং গণেশ এবং শ্রীকৃষ্ণ এদের পূজা পাঠ করতে পারেন। এবং আজকে যেহেতু আমাদের হাতে সময় নেই আর খুব বেশি আলোচনায় পরবর্তী আর গেলাম না, কারণ অনুষ্ঠান আমাদের কিন্তু শেষ করতে হবে, আমরা একদম সর্বশেষ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। অনুষ্ঠান শেষ করার আগে প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আমি বলতে চাই, যারা যারা টেলিভিশন স্ক্রিনে আজকের এই অনুষ্ঠান মিস করে গেলেন তারা ইউটিউবে চলে যাবেন, ডক্টর প্রশান্ত কুমারজিৎ শাস্ত্রী লিখে সার্চ করবেন, তার প্রত্যেক কটি অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এবং আমাদের গ্লোব টিভি যেহেতু লাইভ স্ট্রিমিং চলছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গ্লোব টিভিতে নজর রাখবেন কেবলমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।